হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তো চলো, সকাল সকাল চলে এসেছি আবার ছাদে। তো আমি সকালে ছাদে কেন আসি? পুজো দিলেই আসি আর জামা কাপড় নিলে, এই দুটো কারণের জন্য ছাদে আসি। আর এ হাতে দেখছো বাটি, এটা হচ্ছে গাছের ফুল তুলবো। মেয়ে কদিন পুজো দিয়েছে, মেয়ে ঠিকঠাক ফুল তোলেনি, অল্প ফুলে পুজো দিয়েছে, তো আজকে থেকে আমি দিচ্ছি। অনেকদিন ছাদে হাঁটি না, কিন্তু অনেক ফুল ফুটেছে, তো ওই জন্য এখন আর আমি ফুলের মালা কিনছি না। তো চলো একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে বেলি ফুল ফুটেছে, নয়নতারা, তারপরে এটা হচ্ছে নীলকণ্ঠ। নীলকণ্ঠ গানটা এখানে তো দেখো, গোপালকে ঘুম থেকে উঠিয়ে আমরা যেরকম বাসি মুখে জল খাই, তো গোপালকেও সেটাই করছি। বাসি মুখে জল খাইয়ে একটু চোখ মুখটা ধুয়ে দিই। তো আমি প্রায় প্রত্যেক দিনই করে থাকি, দু একদিন হয়তো আমার তাড়াহুড়ো থাকে, সেটা করা হয় না। তারপর দেখো স্নান করিয়ে দিচ্ছি গোপালকে। তো স্নান করিয়ে একদম মুছিয়ে টুছিয়ে জামা পরে রেডি করিয়ে বসিয়ে দেবো গোপালের জায়গায়। তো চলো ফ্রেন্ডস, আমার ব্লগটা আজকে দেখতে থাকো। সবসময় তো আমার সংসারে কাজকর্ম দেখে, আজকে একটু ঠাকুরের সংসারে কাজকর্মটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো সকাল সকাল পুজো করতে, আমার তো বেশ লাগে। যেদিন আমার সকালে পুজো করা হয় না, তো আমার মাথা তো প্রচণ্ড মটকা গরম হয়ে যায়। তো কী করবো, সংসারে চাপে থাকতে গেলে সংসারে কাজকর্ম, দাদা ভাই যেদিন সকাল সকাল বেরোয় সেদিন আগে আমাকে টিফিনটা সারতে হয়, তারপর আমি পুজো দিতে আসি। পুজোর সময় যদি হুটোপাটা বা পিছু টান থাকে আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি যেদিন খুব তাড়া থাকে আগে টিফিনটা করে নিই, তারপর পুজো দিই। তো চলো, অলরেডি আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে প্রচুর ফুল, গাছের ফুল, এখন আর গাঁদা ফুল খুব একটা কিনি না, এগুলো সব গাছের ফুল। আর সাদা ফুলগুলো আমার পাশের বাড়ির দিদি আছে, দিদি দিয়ে যায়। আর নীলকণ্ঠ, নয়নতারা, এগুলো আমার গাছের। তো তারপর সোজা চলে আসলাম আমি রান্নাঘরে। এটা হচ্ছে প্যাকেটের আমুল দুধ এনেছি, আর এখানে আমাদের চা হচ্ছে। তো ছেলে বললো মা কেলক্স খাবো, তো ছোট একটা প্যাকেটে কি 5 টাকা করে, দুটো 10 টাকা। আর এই দেখো পাউরুটি দিয়ে চা, এটা তো আমার ফেভারিট। তো সকালে ব্রেকফাস্ট, মানে চা তো খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট এখনো হয়নি। তারপর সোজা চলে আসলাম আমি কাছাকাছি করতে। তো কাছাকাছি করে আমি সোজা চলে যাব আবার রান্নাঘরে। তোর বৃষ্টি আমি একটু পেতে চাই, এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। মেঘলা হয়ে যাক আর 5টা 12 মাস, কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস। তো ফ্রেন্ডস, লাস্ট তোমাদের সাথে কথা হয়েছে, চা করছিলাম, তারপরে ব্রেকফাস্ট বানিয়েছি, সেটা মানে তোমাদের সাথে শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না, এত তাড়াতাড়ি ছিল সকালবেলা। তো দেখো তারপরে অনেক কাজ সারা হয়েছে। তো যেহেতু আজকে সানডে, একটু চিকেন এনেছি আর অল্প বিরিয়ানির চাল ঘরে ছিল, তো বিরিয়ানি করবো। মেয়ে অনেক দিন থেকে বলছে, তো মা বিরিয়ানি করো, বিরিয়ানি করো। আর ছাদে প্রচণ্ড রোদ। তো এই দেখো কাছাকাছি করলাম। শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছু। শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছু। শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছু। শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছু।
মধ্যে ঘরে আর কোনো অভিমান এই মা তোর আকাশে বাতাসে খেলে গায়ে ঘুম পাড়ানোর গান মন তোর অলি। তো মেলা তো হয়ে গেছে, ওই দেখো খুব একটা বেশি ছিল না, কয়েকটা ছিল। তো চলো গাছগুলো একটু জল দিয়ে দিই। এই দেখো সকালে দেখেছিলাম একটু জল দিয়ে দিই, রোদও উঠে গেছে। তো আমার গাছের জল দেওয়ার কোনো টাইম টেবিল নেই, তোমরা জানো যখনই ছাদে আছি দিই। তো কোনো দিন যদি ছাদে সকালে মেল থাকিস তখন দিই, তোমরা জানো। জবা গাছের কুড়িটা চলে এসছে, আর দু একদিন মধ্যে ফুটে যাবে। বড় নয়নতারা গোড়ায় গোড়ায় অনেক ছোট নয়নতারা চারা উঠেছে। আর এটা দেখো সন্ধ্যা মালতি। সোজা চলে এসেছি ছাদের থেকে নিচে। তো নিচে এসে তো রান্নার কিছুটা জোগাড় করে গেছিলাম, চিকেনের মাংস মানে ম্যারিনেট করে রেখে গেছিলাম, আর আলুটা সেদ্ধ করে রেখে গেছিলাম। আর দেখো ভাজলাম, ডিম দিইনি, ডিম দুটো দিয়েছি। আর এখানে দেখো ভাতে এটা বসিয়ে দিয়েছি। তো বিরিয়ানিটা মেনলি করা, দিদির বাড়ি গেছিলাম, দিদি সময় পায়নি, ওই জন্য দিদি চাল দিয়ে দিয়েছে, আর আমার ঘরে কিছুটা ছিল। তো মিলে দিদি বললো বাড়িতে গিয়ে সবাই মিলে করে খাবে, তাই করা নয়। এই গরমের মধ্যে আমার ইচ্ছে করছে না করতে, মেয়ে তো জ্বালাতন করে খাচ্ছে যে মাসিমণি বাড়ি, মাসিমণি সময় পায়নি করতে। তো তুমি করো। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবার দিয়ে দেবো। তো চলো মাংসটা নেড়ে চেড়ে ঢেকে দিই, তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো সংসারে কাজকর্ম সেরে চলে এসেছি আমি। দেখতে পাচ্ছ এটা কী করছি, জুতোর র্যাকটা ভেঙে চুড়ে পড়ে আছে, কেননা জুতোর র্যাকটা আমার বাইরেই থাকে। বিড়ালে এত মারপিট করে, তো বিড়ালে মারপিটের চোটে জুতোর র্যাক সব খুলে গেছে, যেহেতু ফোল্ডিং জুতোর র্যাক। তো রোজদিনই ভাবি এটা ঠিক করব, গোছাবো, তো আমার সময় আর হয় না। তো আজকে আমি মানে ভেবেই নিয়েছি যত বেলা হোক এটাকে আমি ঠিক করব। তো চলো সব জুতোগুলো এদিক ওদিক করে জুতোর র্যাকের স্টিকগুলো দেখো আমি সাজিয়ে নিয়েছি, আবার ফিট করে নিয়েছি। আর যে জুতোগুলো আমি একটু কম পরি সেগুলো আমি ছেলে বা মেয়ে আর তোমাদের দাদা ভাই যে জুতোগুলো একটু কম পরে সেগুলো বাক্সে তুলে রাখছি, আর বাকিগুলো এমনি খোলা রাখছি। যেহেতু বাইরে থাকে সানসেটের নিচে, তো আমি সব গুছিয়ে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে আর একটা ভালো কাপড়ের টুকরো দিয়ে ঢেকে আমি এটাকে রেডি করে ফেলবো। তো চলো আগে জুতোগুলো পরপর পরপর যার যার জায়গায় গুছিয়ে নিই, আর তারপরে ঢেকে দেবো। ওইদিকে তো জুতোর র্যাক রেডি হয়ে গেছে, তারপর সোজা চলে আসে আমি ডাইনিংয়ে। তো আজকে আবার ডাইনিংটা আমি মুছে নেব। তো তোমরা জানো যতই ভাবি মুছুক তো আমার মনের মতন হয় না। তো কি করব, সকালে তো মুছে দেয় বাসিটা কেটে যায়। তো আমার মনের মতো করতে হলে তো আমি রোজদিন পারি না, মাঝে মধ্যে মানে দু একদিন ছাড়া ছাড়াই তোমাদের সাথে আমি ডাইনিং মোছা ঘর মোছাটা শেয়ার করি। একটু বেশি করে সার্ফ দিয়ে দিয়ে ডোলে ডোলে মুছি, কেননা ভাবি যেটা মোছে খুব একটা মানে ডলে না, তো খুব একটা মানে আমার পছন্দ হয় না, কিন্তু ওই ঠেকার কাজ চলে আর কি। রোজদিন তো শরীর ভালো থাকে না, ওই জন্যেই আর কি মোছানো। তো আমি দুদিন ছাড়া ছাড়া ভাবি যতই মুছুক, আমি রান্নার শেষে মানে দুপুরবেলা স্নান করতে যাওয়ার আগে ঘর ঝাড় দিই। তো রোজদিনই তোমরা দেখো বা ঘর ঝাড় দেওয়ার ফাঁকে ফাঁকে দু একদিন ছাড়া ছাড়া আমি ঘর দোয়ারগুলো মুছে নিই, তোমরা জানো। তো তাই সেটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে পাও। তো চলো আজকে ডাইনিং দিয়ে সব ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। এদিকে চলে আসলাম আমি আমার টিভির ঘরে। তো টিভির ঘরে যেহেতু একদম ফাঁকা, একটুকু যদি একটা চুল পড়েও থাকে সেটাও দেখা যায়। তো আর ফ্লোরটা যেহেতু আমার সাদা, সাদা ঠিক না, অফ হোয়াইট, কিন্তু একদম পরিষ্কার থাকে, সবসময় চকচক করে, তো একটা চুল থাকলেও সেটা দেখা যায়। তো সেটা আমি আস্তে আস্তে যখন এই ঘরটা মুছি খুব আস্তে আস্তে নিখুঁতভাবে মুছি, ওই জন্য টাইমটাও খুব অনেকটা লাগে। তো চলো দেখতে দেখতে অনেকটা মোছা হয়ে গেল। গাই ঘুম পাড়ানোর গান তোর অলিতে গলিতে ঘরে আর কুড়ায় অভিমান। তো ফ্রেন্ডস দেখো স্নান টান করে চলে এসেছি, আজকে একটু এক্সট্রা কাজ করেছি তাই অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 3:20। তো আমার সেই একা
ছেলে মেয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ওরাই বা কতক্ষণ বসে থাকবে বলো, আমার এক্সট্রা কাজ করতে তো দেরি হবেই। তো চলো, তো দেখো তোমার সাথে শেয়ার করলাম আমার ঘর দুয়ার মোছা। তো মেয়েদের, মেয়ে আর ছেলে আগের খাওয়া হয়ে গেছে, আর আমি তো লাস্ট লাস্ট প্যাসেঞ্জার তোমরা জানো। তো চলো বিরিয়ানিটা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বললাম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করো, আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিও, যারা নতুন ভিউয়ার্স আছে অবশ্যই ভিডিওটা দেখে তবে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা বাই।